নবীজি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, আমরা নেই না কি বলেন, টাকা পয়সা ধার নেই, নবীজি আবার সময় মতো ওই টাকাটা দিয়েও দিছেন। এবার ওই ইহুদি এসা বলতেছে, হে মুহাম্মদ আমার টাকা দাও। আল্লাহর হাবিব বললেন, তোমার টাকা তো আমি দিয়া দিছি। কয় না দাও নাই, টাকা দাও। হুজুর বললেন, টাকা দিয়া দিছি। কয় না দাও নাই, যদি টাকা দিয়া থাকো তাহলে সাক্ষী দেখাও। হুজুর যখন টাকা দিয়েছিলেন, কোনো মানুষ হুজুরের সামনে ছিল না, সাক্ষীও ছিল না। এবার ইহুদি কয়, সাক্ষী দেখাও। আল্লাহর নবীর একজন সাহাবী পাশে বসা, নাম তার খুজাইমা। খুজাইমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী আপনি টাকা দিয়া দিছে। নবীজি বলতেছেন, খুজাইমা তুমি সাক্ষী দাও কিভাবে, তুমি তো কাছে ছিলে না। কয় না হুজুর আমি সাক্ষী, টাকা আপনি দিয়া দিছেন। হুজুরের চেহারা লাল হয়ে গেছে, আমার উম্মত আমার সামনে মিথ্যা সাক্ষী দেয়, আমি মরে গেলে এরা কি করবে, আমি তো এর জন্য আসি নাই, মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য তো আমি আসি নাই, কেন মিথ্যা সাক্ষী দাও খুজাইমা, ব্যাপারটা কি, এত বড় সাহস, তুমি তো ছিলে না, তুমি আমার কাছে ছিলে না, তুমি দেখো নাই, তুমি জানো না, কিছুই জানো না, তুমি কিভাবে সাক্ষী দাও। খুজাইমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী, আপনি তার টাকা দিয়া দিছে। বারবার সাক্ষী দেয়। হুজুর খুজাইমাকে ধমকাচ্ছেন, আমার সামনে আজকে এই অবস্থা, আমি চলে গেলে তোমাদের অবস্থা কি হবে, কেন সাক্ষী দাও। ঠিক এমন সময় আকাশ থেকে জিবরীল আমিন ওহি নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে, আর একটা কথা আমার কাছে বলে দিয়েছে। সেই কথাটা হলো, মান শাহিদা লাহু খুজাইমা ফাহুয়া হাসবুহু। ইসলামী আদালতে দুইজন সাক্ষী লাগে, দুইজন সাক্ষী লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, খুজাইমা যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবে তার এক সাক্ষী দুই সাক্ষীর সমান হয়ে যাবে। খুজাইমা দেয় মিথ্যা সাক্ষী, আর আল্লাহ কয় খুজাইমার এক সাক্ষী কয় সাক্ষীর সমান বলেন তো, সুবহানাল্লাহ। খুজাইমার লগে আল্লাহর কালেকশন চলতেছে, নবী পর্যন্ত টের পায় না। বলতেছেন, খুজাইমা আমার জানামতে তুমি দিলা মিথ্যা সাক্ষী, আর আল্লাহ পাক বলতেছেন তোমার এক সাক্ষী দুই সাক্ষীর সমান, কি ব্যাপার কি ঘটতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। নিয়া নে আশেক মাশুক রমুজেস কেরামাঙ্কা তিবিরাহাম খবর নেস। আশেক আর মাশুকের মাঝে, প্রেমিক আর প্রেমিকার মাঝে এমন ভেদ বিরাজ করে পৃথিবীর কেউ জানে না, টের পায় না, কিন্তু আশেক আর মাশুক টের পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খুজাইমা আমার জানামতে তুমি দিলা মিথ্যা সাক্ষী, আর আল্লাহ পাক বলতেছেন তোমার এক সাক্ষী কয় সাক্ষীর সমান, দুই সাক্ষীর সমান। খুজাইমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কে নবীজিকে খুজাইমা এবার ব্যাখ্যা দিতেছেন, হে আল্লাহর নবী, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আরশ দেখি নাই, কুরসি দেখি নাই, লোহ দেখি নাই, কলম দেখি নাই, এমনকি আল্লাহ পাককে কখনো আমরা দেখি নাই। কি বলেন, আমরা আল্লাহ পাককে দেখছি? ইয়া রাসূলুল্লাহ কে আল্লাহ পাককে কোনোদিন দেখি নাই, এগুলো কোনোদিন আমরা দেখতে পাই নাই, কিন্তু এগুলো বিশ্বাস করেছি কারণ আপনার জবান থেকে শুনেছি, আপনার জবান থেকে শুনে শুনে এতগুলো বিষয়ের উপর যখন আমি ঈমান আনতে পারলাম, জান্নাতের উপর ঈমান আনতে পারলাম, আল্লাহকে না দেখে বিশ্বাস করে আপনার কথা শুনে যদি ঈমান আনতে পারি, তাহলে আপনি বলেছেন টাকা দিয়া দিছেন, আমি খুজাইমা কেন সাক্ষী দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলে এভাবেই আনতে হয়। একটা জিনিস খেয়াল করেন, সূরা ফিল থেকে প্রথম আয়াত থেকে একটু টাচ দেব, এরপরে মোনাজাত করব, টাইম শেষ।